ত্বক বন্ধুরা, ঝকঝকে ত্বক যদি পেতে চাও, মানে একদম কাঁচের মতন গ্লাসের স্কিন, তাহলে ভিটামিন ই ক্যাপসুলকে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে ব্যবহার করো। সেইভাবে তোমরা যদি ব্যবহার করতে পারো, কিছুদিনের মধ্যেই দেখবে তোমাদের স্কিনে একটা দারুণ পরিবর্তন আসবে। একটা স্কিনটা একটা দারুণ উজ্জ্বল ফর্সা ভাব আসবে, টান টান মসৃণ হয়ে যাবে, এবং সেটা কিন্তু পার্মানেন্টলি হবে, চিরজীবনের জন্যেই এটা হবে। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা ভিটামিন ই ক্যাপসুল ফেশিয়াল শেয়ার করছি, যেটা সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন করতে পারো। এটা পুরো গ্লাস স্কিন দেবে, তোমাদের এত সুন্দর একটা গ্লাস স্কিন পাবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। বিশেষ করে যাদের স্কিনটা একটু মানে এজেড হয়ে গেছে, যাদের ধরো 50-55 বছর বয়স হয়ে গেছে, স্কিনে প্রচুর রিঙ্কেলস এসে গেছে, স্কিনটা কুঁচকে গেছে, একদম বেজান হয়ে গেছে, এই শীতকালে দেখবে স্কিনটা ড্রাই হয়ে যায়, রুক্ষ শুষ্ক ডাল স্কিন হয়ে যায়, তাদের জন্য তো বটেই। তাছাড়াও প্রত্যেকে এটা যদি আমরা মাঝে মাঝে করতে পারি, দেখবে স্কিনটা টাইট থাকবে, অনেক দিন পর্যন্ত ইয়াং থাকবে, ঝলমলে থাকবে, শীতের এই রুক্ষতা শুষ্কতা দূর হয়ে যাবে। আচ্ছা, যাদের মুখে খুব বেশি বয়সের ছাপ এসে গেছে, স্কিনটা পাতলা হয়ে গেছে, এবং যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, তারা কিন্তু এটা সপ্তাহে একদিন করে করবে। আর যাদের ধরো তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু চাইছো স্কিনটা বেশ টান টান ফর্সা মসৃণ থাক, তারা 15 দিনে একবার বা মাসে একবার করে করবে। তো দেখো, তার জন্যে সবার প্রথম নিতে হবে কাঁচা দুধ। কাঁচা দুধ নিতে পারো বা ফোটানো দুধও নিতে পারো, তবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার। এর সাথে ভিটামিন ই ক্যাপসুল দেবে হাফ, আধখানা ভিটামিন ই ক্যাপসুল দেবে। আচ্ছা, যদি কারো কাছে দুধ না থাকে, সে গুঁড়ো দুধও কিন্তু জলে গুলে নিতে পারো। তো দেখো, আমি অর্ধেকটা ভিটামিন ই ক্যাপসুল এই দুধের সাথে মিক্স করে নিলাম। বন্ধুরা, ঠিক যেমন কি আমি বললাম, মাত্র সপ্তাহে একদিন এটা করতে হবে, একদিনই করে তোমরা দেখবে এর রেজাল্ট দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এবার দেখো কি করছি, আমি একটা বাটিতে নিচ্ছি একটু কফি পাউডার। বন্ধুরা, আমি আগে রেমেডিটা পুরো বানিয়ে দেখাচ্ছি, তারপরে এর অ্যাপ্লিকেশনটা কোনটার পর কোনটা করবে আমি বলে দেবো, দেখিয়ে দেবো। তো নিলাম 1 চামচ কফি পাউডার, তার সাথে দিচ্ছি 1 চামচ চাল গুঁড়ি, চালের গুঁড়ি। এবার যে ওই হাফ যে ট্যাবলেটটা আমার ছিল, আর অর্ধেকটা আমি আগের বার দুধের সাথে মিক্স করেছিলাম, এবার অর্ধেকটা এখানে দিলাম। এবার আমি এখানে 2 চামচ দুধ দিয়ে এই প্যাকটা গুলে নিচ্ছি, কফি, চাল গুঁড়ি আর ভিটামিন ই ক্যাপসুল আর দুধ। অসম্ভব ভালো রেজাল্ট বন্ধুরা, তোমরা না করলে বুঝতে পারবে না। এই ফেস প্যাকটা সত্যি সত্যি এত ভালো, আমি যাদেরকেই বলেছি তারাই রেজাল্ট দেখে জাস্ট অবাক হয়ে গেছে। এবার দেখো কি করবে, একটু তুলো নিয়ে এই যে ক্লিনজারটা বানিয়েছিলাম দুধ আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে, এই তুলোটা তার মধ্যে ডুবিয়ে মুখটা পরিষ্কার করতে হবে। দেখো, দুধ সবাই জেনে থাকবে, এখন নিশ্চয়ই সবাই এতদিনে আমরা জেনে গেছি যে কাঁচা দুধ আমাদের স্কিনের জন্যে কিন্তু খুব ভালো একটা ক্লিনজারের কাজ করে, মুখ থেকে নোংরা ময়লা ডিপলি পরিষ্কার করে দিতে পারে। আর তাছাড়া দুধ কিন্তু ভীষণ ভালোভাবে স্কিনকে হাইড্রেট করে, ভেতর থেকে গ্লোয়িং ফর্সা উজ্জ্বল করে। আর এই দুধের সাথে যদি ভিটামিন ই ক্যাপসুল মিক্স করি, যদি আমরা এই ক্লিনজিংটা করি, তাহলে কিন্তু মুখটা আরও ভালোভাবে ক্লিন হবে, হাইড্রেট হবে, নারিশ থাকবে, এবং স্কিনকে একটা ডাবল ক্লিনজিং দেবে, এবং স্কিনটাকে ভেতর থেকে রিপেয়ার করবে। এই যে স্কিনে নানান রকম দাগ ছোপ রুক্ষতা শুষ্কতা, অনেকের দেখবে ছাল উঠতে থাকে ফেস থেকে, এই শীতকালে কিন্তু বিভিন্ন প্রবলেম, নানান প্রবলেম কিন্তু এটা দিয়ে মিটে যাবে। এবার যে ফেস প্যাকটা আমি বানিয়েছিলাম কফি, চালগুড়ি, ভিটামিন ই ক্যাপসুল আর দুধ দিয়ে গুলে, সেটা আমি দেখো এইভাবে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, কফির মধ্যে যে ক্যাফাইন থাকে সেটা দাগ ছোপ তুলতে ভীষণভাবে সাহায্য করে। আর যদি ইনস্ট্যান্ট মুখে একটা গ্লো পেতে চাও, মানে একটা সঙ্গে সঙ্গে একটা ঝকঝকে ভাব, তো এটা কিন্তু তোমরা ব্যবহার করে দেখো। এর মধ্যে দিয়েছি চাল গুঁড়ি। আমরা জানি চাল গুঁড়ি মানে কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস। আর দেখো, দুধের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, আর স্কিনে যদি দুধ যদি এইভাবে লাগানো যায় না, দেখো বাজার চলতি ক্রিমের মধ্যে এত পুষ্টিগুণ পাবে না।
যেগুলো ন্যাচারাল রেমেডিগুলোর মধ্যে থাকে। এই ফেস প্যাক অন্তত 20 থেকে 25 মিনিট এই ফেস প্যাকটা তোমরা রেখে দেবে, এবং 20-25 মিনিট পরে তোমরা যখন ফেস প্যাকটা ওঠাবে না, যা দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে বন্ধুরা। এটা মুখ থেকে তোলার পরে স্কিনটা এতটাই গ্লো করবে, এতটা স্কিনটা সফট এবং হাইড্রেট হয়ে যায়, আমি জাস্ট নিজেই অবাক হয়ে গেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা চকচক করছে, একদম গ্লোয়িং লাগছে, একদম মনে হচ্ছে সফট একটা ফেশিয়াল করে এসেছি কোনো। এবার দেখো আমি এখানে নিচ্ছি অল্প একটু অ্যালোভেরা জেল, তোমরা যে কোনো ময়েশ্চারাইজার সিরাম যেটা তুমি ইউজ করো সেটাই নিতে পারো। তার সাথে মিক্স করছি 2 থেকে 3 ফোঁটা অলিভ অয়েল। অলিভ অয়েলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে না যেগুলো আমাদের স্কিন থেকে দাগ ছোপ তুলে দেয়। এই শীতকালে অলিভ অয়েল একটু একটু করে স্কিনে লাগালে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে এবং দীর্ঘদিন তোমার স্কিন ইয়াং টাইট থাকবে। তো দেখো একটু অলিভ অয়েল মিক্স করে নিয়ে আমি জাস্ট ফেসে লাগিয়ে নিচ্ছি। ঠোঁটে লাগাবে, চোখের তলার পাফিনেস চলে যাবে, চোখের তলার কালি চলে যাবে, এভাবে চোখের তলায় লাগিয়ে নেবে, পুরো ফেসে লাগিয়ে ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, এটা লাগিয়েই রাত্রে শুয়ে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। এটা অল স্কিন টাইপস একটা রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকে করতে পারো, ছেলে মেয়ে উভয় করতে পারো এবং সমস্ত স্কিনের মানুষ এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আমার ভিডিওগুলো তোমাদের যদি উপকারে আসে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ছোট্ট ছোট ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো আজকের মতন, বাই বাই।